বি পজিটিভ কি সত্যি গরু রক্ত? কারো রক্তের গ্রুপ বি পজিটিভ জানার পর আমরা প্রায় হেসে বলি, তোমার রক্ত তো গরুর রক্ত। কিন্তু আসলেই কি মানুষের দেহে গরুর রক্ত থাকে? অর্থাৎ গরুর রক্ত আর মানুষের বি পজিটিভ রক্ত কি একই? যদি তাই হয়, তবে এ গ্রুপের অধিকারী কোনো ব্যক্তির রক্তের প্রয়োজন হলে গরুর দেহ থেকে কোনো রক্ত নেওয়া হয় না কেন? এ সম্পর্কে জানবো বিস্তারিত। সো ফ্রেন্ডস, লেটস গেট স্টার্টেড। ওয়েলকাম টু আইটি এক্সপার্ট অ্যানাদার এপিসোড। মূলত পৃথিবীতে যত মেরুদণ্ডী প্রাণী রয়েছে তাদের সকলেরই রক্ত প্রায় সাদৃশ্যপূর্ণ, তবে রাসায়নিক গঠনের জন্য পার্থক্য সৃষ্টি হয়। আর তাই কোনো প্রাণীর রক্ত কখনো অন্য কোনো প্রাণীর অনুরূপ নয়। তবে বি পজিটিভ ব্লাড গ্রুপের ব্যাপারটা আমাদের জন্য একটু আলাদা। কিন্তু কেন? প্রথমেই আপনাকে জানতে হবে রক্তের গ্রুপ সম্পর্কে। রক্তের গ্রুপ হলো রক্তের লোহিত কণিকায় অ্যান্টিজেনের উপস্থিতি বা অনুপস্থিতি। এটি বংশগতভাবে নির্দিষ্ট করা থাকে। অ্যান্টিজেনের উপস্থিতির উপর নির্ভর করে এই রক্তের বিভিন্ন ধরনের গ্রুপিং সিস্টেম করা হয়েছে। মানুষের ক্ষেত্রে এ বি ও সিস্টেম ও আর এস ফ্যাক্টর সিস্টেম পুরো পৃথিবীতে প্রচলিত। এই দুই সিস্টেম অনুযায়ী এ বি ও এবং এ বি এই চার ধরনের রক্তের গ্রুপ প্রতিটি পজিটিভ এবং নেগেটিভ অ্যান্টিজেন রয়েছে। অর্থাৎ মানুষের দেহে এই আট ধরনের রক্তের উপস্থিতি পাওয়া যায়। অপরদিকে গরুর রক্তে রয়েছে 11টি প্রধান রক্তের গ্রুপ। এগুলো হলো এ বি সি এফ জে এল এম আর এস টি ও জেড। তার মধ্যে কেবলমাত্র বি গ্রুপটির রয়েছে 60টিরও বেশি অ্যান্টিজেন। এর বাইরে রয়েছে আরও কিছু অপ্রধান রক্তের গ্রুপ যেগুলো সচরাচর পাওয়া যায় না। অর্থাৎ গরুর রক্ত মানুষের দেহে প্রদান করা তো দূরের কথা, এক গরুর রক্ত অন্য গরুর দেহে সঞ্চালন করাই পুরোপুরি অসম্ভব ব্যাপার। কথা হচ্ছে, তাহলে বি পজিটিভ রক্তকে কেন গরুর রক্ত বলা হয়? আমাদের এশিয়া মহাদেশে অন্য যে কোনো গ্রুপের চাইতে বি পজিটিভ গ্রুপধারী মানুষের সংখ্যা বেশি। এশিয়ায় প্রায় 30% ব্যক্তি এ গ্রুপের অধিকারী। তাই এই সহজলভ্যতা বিষয়টি বোঝাতে মজার ছলে বি পজিটিভ রক্তকে গরু বা গবাদি পশুর রক্ত বলা হয়। কিন্তু কিছু উর্বর মস্তিষ্কের মানুষ এটিকে সত্যি ভেবে নিয়েছেন, আর সেখান থেকেই এই মিথ্যাটা সত্যির মতো করে ছড়িয়ে গেছে। তাই বলে ইউরোপ বা আমেরিকায় কিন্তু বি পজিটিভ রক্তকে গরুর রক্ত বলা যাবে না, কারণ সেখানে কেবলমাত্র 8.5% ব্যক্তি বি পজিটিভ রক্তের অধিকারী। আমেরিকায় সবচেয়ে সহজলভ্য রক্তের গ্রুপ হচ্ছে এ পজিটিভ। দেশটির প্রায় 35.7% ব্যক্তি এ পজিটিভ গ্রুপের রক্ত বহন করে। সুতরাং আমেরিকায় এ পজিটিভ রক্তেই তথাকথিত গরুর রক্ত। আমাদের আরও একটি ব্যাপার জানা দরকার, সেটি হচ্ছে যে কোন গ্রুপের রক্তধারী মানুষ অপর কোন কোন গ্রুপের রক্তকে ডোনেট করতে পারবে। যেমন এ পজিটিভ গ্রুপের রক্তধারী কোনো মানুষ অপর একজন এ পজিটিভ এবং এ বি পজিটিভ রক্তধারী মানুষকে ব্লাড ডোনেট করতে পারবে। আবার এ নেগেটিভ রক্তধারী কোনো মানুষ এ পজিটিভ, এ বি পজিটিভ, এ নেগেটিভ এবং এ বি নেগেটিভধারী কোনো মানুষকে রক্ত ডোনেট করতে পারবে। বি পজিটিভধারী কোনো মানুষ বি পজিটিভ এবং এ বি পজিটিভধারী কোনো মানুষকে রক্ত ডোনেট করতে পারবে। বি নেগেটিভ কোনো মানুষ বি পজিটিভ, এ পজিটিভ, বি নেগেটিভ এবং এ বি নেগেটিভধারী মানুষকে রক্ত ডোনেট করতে পারবে। আবার এ বি পজিটিভধারী কোনো মানুষ শুধুমাত্র এ বি পজিটিভধারী রক্তকেই ডোনেট করতে পারবে। এ বি নেগেটিভধারী কোনো মানুষ শুধুমাত্র এ বি পজিটিভ এবং এ বি নেগেটিভধারী মানুষকেই রক্ত ডোনেট করতে পারবে। এবং অপজিটিভধারী কোনো মানুষ অপজিটিভ, এ পজিটিভ, বি পজিটিভ এবং এ বি পজিটিভধারী কোনো মানুষকে রক্ত ডোনেট করতে পারবে। এবং সর্বশেষ ও নেগেটিভ, ও নেগেটিভধারী মানুষকে বলা হয় ইউনিভার্সাল ডোনার, কারণ তারা ও পজিটিভ, এ পজিটিভ, বি পজিটিভ, এ বি পজিটিভ, ও নেগেটিভ, এ নেগেটিভ, বি নেগেটিভ এবং এ বি নেগেটিভ প্রত্যেকটি মানুষকেই রক্ত ডোনেট করতে পারে।